বিজেপি বিধায়ক কৃষ্ণ কল্যাণীকে নিয়ে ফের জল্পনা। খুলে নেওয়া হলো বিজেপি বিধায়কের রায়গঞ্জের কার্যালয়ের বোর্ড। খারাপ হয়ে যাওয়ার কারণে খোলা হয়েছে বোর্ড। দাবি বিজেপি বিধায়কের বোর্ড সরানো মানে বিজেপির সঙ্গে যাওয়া কটাক্ষ তৃণমূলের। ইসলামপুরে মহকুমা আদালত চত্বরে পুলিশের সঙ্গে আসামি পক্ষের ধস্তাধস্তি। পুলিশের দাবি গ্রেফতারি পরোয়ানা থাকা সত্ত্বেও অভিযুক্তকে ধরতে গেলে হেনস্থা করে অভিযুক্তের পরিবার। আদালত চত্বর থেকে মক্কেলকে গ্রেফতার করা হয়েছে, পাল্টা দাবি অভিযুক্তের। তৃণমূলের পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে বিক্ষোভ দেখালেন তৃণমূলের এই নেতা কর্মীরা। কোচবিহারের টাকাগাছ রাজানহাট গ্রাম পঞ্চায়েতের ঘটনা। অভিযোগ অস্বীকার করে তৃণমূল প্রধানের পাল্টা দাবি, দলেরই কিছু নেতা তাকে কাজ করতে দিচ্ছেন না। মাথা ভাঙায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু। পরিবার সূত্রে খবর, এলাকার একটি বাড়িতে বৈদ্যুতিক কাজ করার সময় অসাবধানতাবশত দুর্ঘটনা। মাথা ভাঙা মহকুমা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। উত্তরবঙ্গে ক্রমেই বাড়ছে অসুস্থ শিশুদের সংখ্যা। গত তিন দিনে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আরও তিন শিশুর মৃত্যু। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, তিন শিশুই জ্বর নিয়ে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি হওয়ায় চিকিৎসার সুযোগ মেলেনি। দুর্গাপুর মহকুমা হাসপাতালে ইঞ্জেকশন দেওয়ার পর অসুস্থ শিশু বিভাগের একাধিক শিশু। হাসপাতালে উত্তেজনা, পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় অসুস্থ শিশুদের পরিবার। অ্যান্টিবায়োটিক প্রয়োগের কারণে সাময়িক অসুস্থতা, আতঙ্কের কারণ নেই, আশ্বাস হাসপাতাল কর্তৃপক্ষের। চোর সন্দেহে আটক দুই যুবককে লকআপের মধ্যে বেধড়ক মারধরের অভিযোগ মালদার হবিবপুর থানার পুলিশের বিরুদ্ধে। অবস্থা আশঙ্কাজনক করে বাড়ি পাঠিয়ে দেওয়া হয় বলে অভিযোগ যুবকদের পরিবারের। গুরুতর আহত অবস্থায় মালদা মেডিকেলে ভর্তি এক যুবক। হবিবপুর থানার বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ জানিয়েছে আহত যুবকদের পরিবার। ঘটনা তদন্ত হবে, প্রতিক্রিয়া পুলিশ সুপারের। গত সপ্তাহে এলাকায় একটি অটো চুরির ঘটনায় ওই দুই যুবককে আটক করা হয় বলে পুলিশ সূত্রে খবর। পশ্চিম মেদিনীপুরের দাসপুরে নানা জলে নৌকা ডুবে। শিলাবতীর তীব্র স্রোতে কয়েকজনকে নিয়ে উল্টে যায় নৌকাটি। তবে স্থানীয়দের তৎপরতায় প্রত্যেককেই উদ্ধার করা সম্ভব হয়েছে। জয়নগরের ভূষণহাটে সেচ দপ্তরের পরিত্যক্ত জমিতে বেআইনি নির্মাণের অভিযোগ। প্রতিবাদে মিছিল জলাভূমি ও জল নিকাশি বাঁচক কমিটির। অভিযোগ অস্বীকার বিধায়কের। স্থানীয় তৃণমূল বিধায়কের মদতে বেআইনি নির্মাণ, অভিযোগ বিক্ষোভকারীদের। ঘটনাস্থলে পুলিশ কেড়ে এই বৃষ্টি। ডোমজুড়ের কাটলিয়ায় ত্রাণ শিবিরে বিলি করা খাবার খেয়ে অসুস্থ পাঁচ শিশু সহ আটজন। মেয়াদ উত্তীর্ণ খাবার বিলির অভিযোগ তৃণমূল পরিচালিত পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে। খাবার মেয়াদ উত্তীর্ণ জানতেন না, ঘটনার তদন্ত হবে, দাবি অভিযুক্ত প্রধানের। মুখ্যমন্ত্রীর উদ্বোধনের পর তিন সপ্তাহ পার, এখনও কাজই শুরু হল না বীরভূমের কিন্নাহাট থানার। ফাঁড়ি থেকে থানায় উন্নীত হওয়ার পরেও পরিষেবা না পাওয়ায় ক্ষুব্ধ এলাকাবাসী। দ্রুত কাজ শুরুর আশ্বাস দিয়েছেন পুলিশ সুপার। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।